হ্যালো ফ্রেন্ডস, আইটি প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমরা তোমাদের আজকের যে থার্ড কাউন্সেলিং এবং স্পট কাউন্সেলিং সম্বন্ধিত একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। কেমন? তো সেক্ষেত্রে তোমরা থার্ড কাউন্সেলিংয়ে তোমাদের কোন কোন নিয়ম মানতে হবে সেগুলি তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনে নিয়েছো, এবং এই যে স্পট কাউন্সেলিং ব্যাপারটা সেটা কিন্তু তোমরা এবছর যারা অ্যাডমিশান নিচ্ছ তোমাদের কাছে কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন। সেক্ষেত্রে তো ফ্রেন্ডস, চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে বলা হয়েছে দ্য শিডিউল অফ স্পট কাউন্সেলিং ইজ অ্যাজ ফলোজ, অনলি ফর এম গ্রুপ ক্যান্ডিডেট। অর্থাৎ নিচে যেই শিডিউলটা দেওয়া রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এম গ্রুপের ক্যান্ডিডেটরা ফলো করো বা অনুসরণ করো। কেমন? এবং দেখো, এদিকে যে শিডিউলটা দেওয়া রয়েছে এখানে দেখো, ডেট বাম দিকে দেখো, ডেট দেওয়া রয়েছে, তারিখ, টাইম, সময়, র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি দেওয়া রয়েছে তোমাদের। তোমাদের র্যাঙ্ক এবং তোমরা কোন বিভাগের, অর্থাৎ তোমরা এসটি, ওবিসি নাকি জেনারেল, সে তোমরা কোন বিভাগের। কেমন? আর লেখা রয়েছে ভেনু, অর্থাৎ স্থান, অর্থাৎ স্থান কোন স্থানে। সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে পিডিএফটা পড়া শুরু করছি। দেখো, দ্য আইটিআই হোয়ার হি সি ওয়েন্টস টু টেক অ্যাডমিশন। তোমরা যারা আইটিআইতে, আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে চাইছো, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিট অফ হিচ আর ক্যাটাগরি। অর্থাৎ তোমাদের প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সাবজেক্টে সিট অ্যাভেলেবল রয়েছে। অর্থাৎ কারো এসটি, ওবিসি কিংবা জেনারেল কিংবা এসসি ক্যাটাগরি, তাদের সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের নির্দিষ্ট সাবজেক্টে সিট অ্যাভেলেবল রয়েছে। তো আর কি বলা রয়েছে, অন স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম টু পার্টিসিপেট ইন দ্য ফার্স্ট স্পট কাউন্সিলিং। অর্থাৎ নির্দিষ্ট তারিখ এবং সময়ে শুধুমাত্র তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে উপস্থিত হতে হবে। কেমন? তোমাদের ফার্স্ট কাউন্সিলিং উপস্থিত হতে হবে, সেক্ষেত্রে তোমাদের বাড়ির পাশে যে কলেজে স্পট কাউন্সিলিং অনুষ্ঠিত হচ্ছে তোমরা কিন্তু ওই কলেজে তোমাদের নির্দিষ্ট তারিখ এবং সময় উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে দেখো, এবার ডেটের দিকে আসি আমরা। ডেটটা, সময়টা দেখো, ডেট রয়েছে বাইশে জুলাই রিপোর্টিং টাইম। অর্থাৎ তোমাদের যে সময়ে কলেজে স্পট কাউন্সেলিং শুরু হবে সেটা হচ্ছে তোমার রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 11টার সময়। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ওখানে পৌঁছে যাবে, প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে ওখানে পৌঁছে যাবে। কেমন? রিপোর্টিং টাইম 11টা, তোমরা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে পৌঁছে যাবে। এবং র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি দেখো লেখা রয়েছে বাইশে জুলাই কোন ক্যাটাগরি স্টুডেন্টরা স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। বাইশে জুলাই সমস্ত আইটিআই কলেজে, কোন মানে সমস্ত আইটিআই কলেজে গিয়ে কোন ক্যাটাগরি স্টুডেন্টরা স্পট কাউন্সেলিং অংশগ্রহণ করতে পারবে সেটা দেখে বুঝে নাও। অল এসটি, ওবিসি, এ অ্যান্ড বি বোথ, অর্থাৎ এসটি ও ওবিসি অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। কেমন? সমস্ত এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, সমস্ত ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যারা শারীরিক অক্ষমতা রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু শুধুমাত্র, মানে সেই সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র বাইশে জুলাই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে যে কোনো আইটিআই কলেজে। কেমন? এবার দ্বিতীয় দেখো, 22 তারিখ হলো। এবার 22 তারিখের পরে রয়েছে 25 তারিখ। ডেট দেখো বলা রয়েছে পঁচিশে জুলাই রিপোর্টিং টাইম। অর্থাৎ স্পট কাউন্সেলিং যে সময় শুরু হবে, স্পট কাউন্সেলিং শুরু হবে 11টার সময়, রিপোর্টিং টাইম 11টা। এবার দেখো র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরিতে কী রয়েছে। জেনারেল র্যাঙ্ক 1 থেকে 30,000 পর্যন্ত এসসি ক্যান্ডিডেট সহ, অর্থাৎ তোমরা যারা এসসি বিভাগে, তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তোমরাও কিন্তু 25 জুলাই যে কোনো কলেজে গিয়ে স্পট কাউন্সেলিং অংশগ্রহণ করতে পারবে। 1 থেকে 30,000 পর্যন্ত জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট এবং এসসি ক্যাটাগরি স্টুডেন্ট যে 25 জুলাই যে কোনো কলেজে গিয়ে স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। কেমন? এবার দেখো 26 জুলাই, ডেট রয়েছে 26 জুলাই। 26 জুলাই রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 11টার সময়। 26 জুলাই 11টার সময়, 11টার সময় কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং শুরু হবে 26 জুলাই। জেনারেল র্যাঙ্ক 30,000 টু রিসেট ইনক্লুডিং এসসি ক্যান্ডিডেট।
অর্থাৎ জেনারেল র্যাঙ্ক 30,000-এর পর থেকে আর যত র্যাঙ্ক রয়েছে। জেনারেল ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্টরা 30,000-এর পর থেকে তোমাদের র্যাঙ্ক, তোমরা এবং এসসি ক্যাটাগরির সমস্ত স্টুডেন্টরা, তোমরা কিন্তু 26 জুলাই স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে। কেমন? অর্থাৎ তোমাদের যাদের জেনারেল র্যাঙ্ক 30,000 এবং যাদের এসসি র্যাঙ্ক 30,000-এর বাইরে, তোমরা কিন্তু সবাই 26 জুলাই যে কোনো আইটিআই কলেজে গিয়ে স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবার দেখো, বলা রয়েছে 27 জুলাই থেকে 29 জুলাই। রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে সকাল 11টা। অর্থাৎ 27 জুলাই থেকে 29 জুলাই এর মধ্যে রিপোর্টিং টাইম 11টা, অর্থাৎ তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হবে সকাল 11টার সময়। কী লেখা রয়েছে দেখো, র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি, এনি র্যাঙ্ক অ্যালাউনমেন্ট উইল বি গিভেন অল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। অর্থাৎ যে কোনো র্যাঙ্ক অ্যালাউনমেন্ট উইল বি, যে কোনো র্যাঙ্ককেই অ্যালাউ করা হবে, উইল বি গিভেন অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। অর্থাৎ যে কোনো র্যাঙ্কের স্টুডেন্টই ওই দিন 27 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে, সেক্ষেত্রে এখানে দেখো কোনো ক্যাটাগরি উল্লেখ করা নেই। আর এবার দেখো, সাতাশে জুলাই থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত প্রত্যেকটি আইটিআই কলেজে যে স্পট কাউন্সিলিং অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু কোনো ক্যাটাগরি উল্লেখ করা নেই। এই যে দেখো, সেখানে কোনো ক্যাটাগরি উল্লেখ করা নেই, সেখানে বলা রয়েছে এনি র্যাঙ্ক, যে কোনো র্যাঙ্ক হলেই হবে, অ্যালাউনমেন্ট উইল বি গিভেন অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। অর্থাৎ যে কোনো র্যাঙ্ক হতে পারে, মানে যে কোনো র্যাঙ্কধারী স্টুডেন্ট, কোনো এসটি এসসি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল কোনো ভাগ নেই, তোমরা সবাই 27 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে যে কোনো আইটিআই কলেজে গিয়ে তোমরা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে সকাল 11টার সময়। অর্থাৎ সকাল 11টার সময় তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হবে। কেমন? এবং এটা কী করে হবে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অর্থাৎ আগে গেলে আগে সিট পাবি এই বেসিসে। সেক্ষেত্রে বলে রাখি যে আগে গেলে আগে পাবে, এটা যেমন ঠিক, সেক্ষেত্রে ধরো তুমি প্রথমে গিয়েছো ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে, সেক্ষেত্রে একটা ট্রেনে যদি বেশ কিছুজন স্টুডেন্ট থাকে, একটা ট্রেড যদি বেশ কিছুজন স্টুডেন্টের পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ট্রেডটা পাওয়ার জন্য মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের র্যাঙ্ক কার্ড সাজানো হবে। সেক্ষেত্রে যার মেরিট আগে থাকবে, সেই কিন্তু ওই সিটটি পেয়ে যাবে। কেমন? সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই ছিল তোমাদের স্পট কাউন্সিলিংয়ে কিন্তু একটা আপডেট, এবং তোমাদের যারা নতুন রেজিস্ট্রেশনে একটা এখানে আপডেট দিয়েছে, সেক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশনের এইটানে আমরা আমাদের একটি পুরো ভিডিও আসছে, এবং আমাদের ইতিমধ্যেই বেশ কিছুজন ক্যান্ডিডেট রয়েছে যারা আগে রেজিস্ট্রেশন করেনি, তারা রেজিস্ট্রেশন করতে চাইছে, তাই আমরা এই নিয়ে কিন্তু এই সম্পর্কে আমরা সম্পূর্ণ একটি বিস্তারিত ভিডিও দেব। কেমন? এবং এই যে গাইডলাইন ফর আইটিআই রয়েছে দেখো, গাইডলাইন ফর দ্য আইটিআই, এই নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে ভিডিও নিয়ে আসা হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। কেমন? এবং আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দিও। কেমন? থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।